শেষ মেশ কিনা কক্সবাজার গিয়ে কালার ফিলিজাবের কোমরটা ভেঙেই এলো আর আদৌ কোনো ভালো এক্সপিরিয়েন্স আছে কিনা কক্সবাজার গিয়ে বা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি কিনা সবই থাকছে এই ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো আমি নাজিফা চলে এলাম কক্সবাজারের লাস্ট এপিসোড নিয়ে এই তো সকাল সকাল বেরিয়ে গেলাম বিচে যাব আর আমি যেহেতু এখনো পর্যন্ত পানিতে সেরকম ভাবে নামিনি সো লাস্ট এপিসোডে তোমরা দেখতে পারছো যে আমি যাচ্ছি মিটি আর একটু তো এনজয় করাই যায় আর এখানে আমি হচ্ছে ভাইয়াদের সাথে একটু মজা করছিলাম আর একটু সকাল সকাল বেরিয়েছিলাম ভেবেছিলাম হয়তো খুব একটা ভিড় পাবো না কিন্তু কিসের কি এত পরিমাণে ভিড় ছিল আমি তো লাস্ট মিনিটে ভাবছিলাম বাই এনি চান্স আমি যদি হারিয়ে যাই আমি তো অনেক পিচ্ছি আমি হারিয়ে গেলে আমার ফ্যামিলি আদৌ পাবে কি না আর এখানে হচ্ছে সবাই যার যার মতো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আর আমি শুধু আমার নিজের সেল শট নিচ্ছিলাম কি করব কেউ ছবি তুলেই দিচ্ছিল না আর আমাকে এখানে জোর করে ঘোরায় উঠে দিয়েছে পরে ভাইয়াকে একটা শট নিলাম আপুদেরকে নিয়েছি সবাই যার যার মতো ছবি তুলছিল মেমিও এখানে খেলছিল ভাই আমার আমার সাথে কেউ ছিল ছিল না না বলে বলে কোনো সঙ্গী আমি একা একাই হাঁটছিলাম মানে আমি বুঝি না ভাই সিঙ্গেল মানুষের এত কষ্ট কি বলবো আমি একা একাই সেলফ শট নিচ্ছিলাম যেহেতু কেউ লাস্ট নেপরে আমি অনেক কষ্ট করে ছোট বুকে ধরে বেঁধে সমুদ্রে নিয়ে আসলাম বললাম যে আমাকে একটু ছবি তুলে দাও পরে আর কি আমি বেশিক্ষণ ছিলামও না তারপরে আমি আবার চলে আসি চলে আসার পর একটু বসি বসে একটু ঝালমুড়ি খেলাম মানে কি করব বুঝতেই পারছিলাম একটু খেলাম একটু বসলাম তারপর আর কি কফি দেখে নিজেকে আটকাতে পারলাম না আমি আসে যে ভাইয়া কফি খেলাম একটু তারপর বসে বসেছিলাম তো আমার একটা ভাইয়া এসে আবার আমাকে শামুক না ছিনুক এটা এটা দিয়েছে দিয়ে বলে এটাও খেলাধুলা করে তো আমি আবার একটু বেরিয়ে আর কি একটু আশপাশে একটু এক্সপ্লোর করছিলাম তো আমার এখানে আছে হাওয়াই মিঠাই দেখে তো ভালো লাগছিলো মানে খাবো না কিন্তু দেখতে ভালো লাগছিল আর আমি যেহেতু একা একা বসে বোর হচ্ছিলাম আমি সবাইকে বলছিলাম প্লিজ এবার তো অন্তত পানি থেকে চলে আসো খুবই খিদে পেয়েছিলো তারপরে যাই হোক ড্রেস চেঞ্জ করে চলে যাই আমরা খেতে আর বরাবরের মতো সকালের ব্রেকফাস্টটা আমরা ঢাকা রান্নাঘরে করি এই যে আমাকে একটু দেখে নাও আর ঢাকা রান্নাঘরের ব্রেকফাস্ট খুবই মজা তো এখানে আবার আমার মেজো ভাইয়াকে ছবি নিচ্ছিলাম মানে ভিডিও করছিলাম আর কি তো এরকম শর্ট নীপ নিতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট আর এরকম সকালবেলা পরোটা তারপর ডাল ভাজি খুবই মজা লাগে তো সকালের খাওয়া শেষ করে আমরা চলে যাই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে অবশ্য তোমরা ব্লগ দেখেই ফেলেছ আর যদি না দেখে থাকো আমি কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিই তারপর রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে ফিরে চলে যাই ডিরেক্ট মার্কেটে কারণ এখনো পর্যন্ত কক্সবাজারে কোনো মার্কেট আমরা এক্সপ্লোরই করিনি মানে ভেবেছিলাম যে লাস্টের দিনটা রেখে দিই তো সেখানে প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে মানে দেখতে না খুব ভালো লাগছিল একটা নেই কিছু জাস্ট আপুরা হচ্ছে আচার নিয়েছিল আমি এবার কিছুই নেই নি তো ভাইয়া আবার আচার টেস্ট করার জন্য এখানে দিয়েছে যেগুলো দিয়েছে ভালোই লেগেছে একটু ঝাল ঝাল মজায় লেগেছে তো ভাইয়া আবার একটা চেরি ফল না অ্যাকচুয়ালি বাট এটা মিষ্টি জাতীয় কি জানি একটা তো টেস্ট করার জন্য দিয়েছিল খুবই মিষ্টি ছিল একদম এত মিষ্টি খেতেও ভালো লাগে আর কি পরিমাণ রোজ ছিল আর আমরা বললো না ভুল একটা টাইম চুজ করেছিলাম তো যাই হোক আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করা শেষ হয়ে যাওয়ার পর এখানে আবার কিছু জুতোর সব ছিল দেন জুতোগুলো দেখতে ভালোই লাগছিলো বাট আমাদের হচ্ছে মানে যেই দাম ওরা হচ্ছে ওভার প্রাইস বলে ফেলে যাই হোক সব কিছু শেষ করে আমরা আমাদের দুপুরের খাওয়ার জন্য চলে যাই দুপুরের খাবারটা বেসিক্যালি একটু দেরি করে বড় মতো আলগনিতেই খাই তাদের খাবার বেস্ট আমি বলবো যে কক্সবাজার গেলে অবশ্যই তাদের এখানে খাওয়া দাওয়া করবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের কাজিন আর হচ্ছে আলিফা বেবি আমাদের সাথে দেখা করার জন্য যাই হোক এতটুকুই হচ্ছে ব্লগ আর আমাদের হচ্ছে রাতের বেলা যেহেতু আমাদের বাস ছিল আমরা সন্ধে বেলায় চেকআউট করে ফেলি তো সবাই রেডি হচ্ছিল বাসে ওঠার জন্য তো রাতের বেলার খুব একটা ক্লিপ নেই একদম সকালেই নামি কারণ রাতে হচ্ছে ঘুমিয়েছিলাম বাসের মধ্যে সে তো আর ঘুম হয়নি সকালেই নামি